পিতামাতার সাথে এইভাবে কথা বলতে নেই, পিতামাতার সাথে এইভাবে কথা বলে পিতামাতার কষ্ট পায়, দুঃখ পায়, বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। এবং আল্লাহ রহমতে খোদার প্রতি এই সব কথা কখনো বলবি না এবং প্রকাশ করবি না, মনে থাকবে? জি মনে থাকবে। হ্যাঁ এবং আল্লাহ রহমতে খোদার প্রতি এই যে আমরা তোর ভালো জিনিস কথা কদিন বলতে যাচ্ছিলাম, তোদের ছেলে মেয়ে কয়টা বাবা? বললাম যে দুই ছেলে মেয়ে, তো কয় ছেলে? হ্যাঁ, ছেলে মেয়ে কি করে? এ বাচ্চা। বাচ্চা। এবং আল্লাহ রহমতে খোদার প্রতি তোদের স্বামী স্ত্রীর মোবাইল ফোন কয়টা, সিম কয়টা? আমার সিম একটাই। ও হ্যাঁ, তোমার স্ত্রীর ফোন নাই? না না না, সে ধার্মিক ও পর্দানশীল। ও পর্দাশীল। সে পরপুরুষের সাথে কথা বলে না। ও আলহামদুলিল্লাহ বাবা। এবং আল্লাহ রহমতে খোদার চলতে আর কি দেবীর বুকে তোমাকে এই সংবাদ খাইতে হবে, পাইতে হবে। তোমাদের নাম্বারটা আমি কিভাবে পালাম, আমরা সবকিছু তোমাকে জানা দেবো, বলা দেবো, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ এবং আল্লাহর মধ্যে খোঁজার প্রতি এই যে আমরা পবিত্র মাদার লোক, আমাদেরকে তোমরা বাবা বলে ডাকবে, পারবে না? হ্যাঁ, বাবা বলে ডাকবো। জি পারবো। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর মধ্যে খোঁজার প্রতি এই সম্পদটুকু খাইতে, তোমাদের বাড়িটা কোথায় বলছিল বাবা? নরসিংদী, উদয়পুর। ও এবং আল্লাহর মধ্যে খোঁজার প্রতি এই যে এই সব কর্ম তুমি কত বছর ধরে করো? এই কি কিসের কর্ম? তুমি যে বলছিলে এই যে আমি গরু ছাগল বিক্রি করি, ও এই বেশি দিন না, 4-5 বছর হবে। ও তোমাদের জমি জমা কতটুকু পরিমাণ? জমি জমা খুব একটা বেশি নাই, খালি বাড়িটুকু, ভিটা বাড়ি এটুকু আছে। ও হ্যাঁ, আর আল্লাহ আল্লাহ রহমতে খোদা যে তোমার স্ত্রীকে এই সম্রাটের কথা বলবে না, বলবে না? না বলবো না, আমি আমি আমার মধ্যে রাখবো। ও এবং আল্লাহ রহমতে খোদার প্রতি হ্যাঁ, তারপর উনি শুনলেও কোনো কিছু হবে না, ঠিক আছে? উনি তোমার স্ত্রী, হ্যাঁ 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 তাই বললাম আল্লাহ রহমতে খোদার প্রতি তাই তোমাদেরকে এই সংবাদ খাইতে হলে পাইতে হলে তুমি এখন কোথায়, বাসায় না এখন কোথায়? এখন হচ্ছে মানে ওই বাসায় আছি, কিন্তু বাসায় কেউ নাই। তোমার স্ত্রী কোথায় গিয়ে আছে? স্ত্রী হচ্ছে ওই পড়াশোনা করে, হুম, স্ত্রী পড়াশোনা করে, কি যে পড়াশোনা করে? আরবি পড়তে গেছে, আরবি। ও আর আল্লাহ রহমতে খোদার সাথে এই সম্মান খাইতে হলে পাইতে হলে তোমাকে পবিত্র মাজারে কিছু এই যে তোমাদেরকে এই যে খুশি করে এই যে তোমাদেরকে একটা জায়নামাজ কিনে দিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কবে জায়নামাজ কিনে দিতে হবে কেন? এই মাজারে এই যে একটা জায়নামাজ কিনে দিতে হবে, জায়নামাজ জানামাজ কিনে দিতে হবে, জানামাজ পরে আমরা পবিত্র মাজার ছড়বে, আমরা নামাজ কালাম আদায় করব, ঠিক আছে? হ্যাঁ তাই তোমাকে খুশি মনে একটা জানামাজ কিনে দিতে হবে। এখানে আল্লাহ রহমতে খোদার প্রতি তোমাদের জন্য আমরা দোয়া মাহফিল, এই যে তোমাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবে, তোমাদের মনে আছে এই সম্পদ পরে তোমাকে মানে এই কর্ম করতে হবে না, তোমরা পৃথিবীর বুকে সুখী হতে পারবে, বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আল্লাহর মধ্যে খোদার প্রতি একটা জানামাজ কিনে দিতে হবে, তাই তোমাকে কয়েকটা টাকা খরচ করতে হবে, তুমি পারবে না? হ্যাঁ পারবো, পারবো না কেন? কয় টাকা মানে কিভাবে জানাস কিনে দেবো? এবং আল্লাহর মধ্যে খোদার প্রতি তাই তোমাদেরকে একটা জানামাজের অর্থটুকু তোমাকে পাঠিয়ে দিতে হবে, কিভাবে পাঠাই দিব? এই যে হ্যাঁ এই যে বিকাশ করে তোমাকে একটা একটা জানামাজের দাম কত হতে পারে? কত মানে 1,000 টাকা? ভালো নাই? ভালো কয় টাকা? ভালো দামের তো জানি না, ভালো দাম আছে? হ্যাঁ কয় টাকা ভালো, কত টাকা দাম? আচ্ছা বাবা, 1,000 টাকা। তার এই টাকাটা তোমাদেরকে এই টাকাটা তোমাদেরকে আজকে তুমি পাঠিয়ে দিতে পারবে না? হ্যাঁ পাঠাই দিতে পারবো। হ্যাঁ, তোমার কতক্ষণ লাগবে পাঠিয়ে দিতে? পাঠাই দিতে হলে এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, দোকান তো খোলা নাই। তো বিকাশ, বিকাশের নাম্বারটা দেন। হ্যাঁ, তুমি যখন পাঠিয়ে দেবে আমরা তোমাকে নাম্বার দেব, নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যা পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এটা এখন দিয়ে দেওয়া যাবে না বিকাশ নাম্বারটা? হ্যাঁ বললাম আল্লাহ খোদার প্রতি তাই বললাম এই যে এই যে এই সম্পর্ক এই যেটা বললাম এটা এটা কেউ জিজ্ঞেস করে এই টাকাটা তুমি কার কাছে দেবে, তুমি সঙ্গে কি বলবে? মানে আমি বলবো যে একজনকে পাঠাচ্ছি।
মাজার একজন, একজনকে পাঠাচ্ছি। বাবা শোন, তুই কেউ জিজ্ঞেস করে কার কাছে পাঠিয়ে দিচ্ছে, বলবে আমার আত্মীয় কাছে, কখনো মাজারের কথা বলবি না। মাজারের কথা বললে তুই এই সম্মান খাইতে পারবি না, ভোগ করতে পারবি না। আচ্ছা আচ্ছা, তা আল্লাহর রহমতে খোদার প্রতি তোদের আর কোনো কষ্ট থাকবে না। হুম তা হুম হুম তোদেরকে 1,000 টাকা খরচ করতে হবে। 1,000 টাকা তোদেরকে আগামীকাল তাহলে তুই আমাকে কথা দি এবং কথা দি, এবং আগামীকাল তুই কটা দিয়ে পাঠিয়ে দিবি আমাকে, কটা দিই। আমি দেখি এখনই তো আমার পাশে পাশের বাসায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করছি, দেখে আছে কিনা, দেখ ওর কাছ আচ্ছা থেকে দেখ, এখন পাঠাই দেই। আচ্ছা আচ্ছা তুই দেখ, আমি আমি তাহলে বিকাশ নাম্বার দেবো, তুই তাহলে ওই নাম্বারে টাকাটা দে পাঠিয়ে এখন দিবি। এখন দেন ওই নাম্বারটা, দেন বিকাশ নাম্বারটা দেন আমাকে। আচ্ছা দেখ, দোকান খোলা আছে নাকি? ওই আমার ভাবির কাছে আছে, ভাবির কাছ থেকে নিয়ে পাঠাই দেবো, টাকা আছে পাশের বাসার ভাবি। নাম্বারটা বলেন। বললাম বাবা, এই যে হ্যাঁ, হুম এই যে বললাম, এই যে আমরা নাম্বার দেব, নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তুই পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলেন, এখনই পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা বিকাশ পার্সোনাল নাম্বার, কোনটা? এটা আমি যে ফোন দিয়ে কথা বলছি, এটা বিকাশ পার্সোনাল নাম্বার। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে পাঠালে হবে? হ্যাঁ, এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা, তো এখনই পাঠাই দিব। হ্যাঁ, এখানে পাঠিয়ে দিই। তো জিন জিন কিভাবে নিবে আপনারা? জিন কথা বলতেছেন? হ্যাঁ বললাম, আমরা সঙ্গে সঙ্গে টাকাটা বের করে না, আগামী আমরা মাজারে যায় নামাজ কিনে, এই যে তোদের দিন আমরা দরদলের পাঠ করব। তো তখন আপনারা কি জিনে মাজারে থাকবেন নাকি বাবা এই যে আসমানে তোর চলে সাথে, যাবেন? এই যে পিতামাতা, হ্যালো, হ্যাঁ হ্যালো, বললাম পিতামাতার সাথে এই যে ব্যাদবি করতে নেই, পিতামাতার সাথে ব্যাদবি করলে এই যে গুনাহ হবে। তো বেটা তোর কানের নিচে দুই থাপ্পড় দেবো সুরে।